সোশ্যাল মিডিয়াতে গ্রো করা কতটা কঠিন সেটা আমার কাছে জিজ্ঞেস করো। লাস্ট 4-4.5 বছর ধরে আমি এই লাইনে আছি। সোশ্যাল মিডিয়াতে গ্রো করার জন্য আমি আজ পর্যন্ত না জানি কত রকম পরিশ্রম করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি অতটা গ্রো হতে পারিনি। এটার বড় ছোট একটা কারণ হলো আমাদের বিষাক্ত দাদা আমার উপর একটা আশীর্বাদ করেছে। এই যে এইটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে আমি রোস্টিং ভিডিওস আর কমেডি ভিডিওস আপলোড করে থাকি। আর রোস্টিং ভিডিওস গুলো এমনই হয় যে কিছু কিছু দোগলা সেগুলো নিতে পারে না। দেখো, সোশ্যাল মিডিয়াতে গ্রো করার মাধ্যমটা কি, যে তুমি কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে যদি একবার গ্রো হয়ে যাও, সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক কি ইউটিউবে, তুমি যদি যে কোনো একটা প্ল্যাটফর্ম তোমার অ্যাকাউন্টকে গ্রো করে নিতে পারো, তাহলেই তোমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলই তুমি গ্রো করে নিতে পারবে। তো লাস্ট আমি 4-4.5 বছর ধরে ভিডিওস বানাচ্ছি। এই যে আমাদের বাড়িতে এসি নাই কোনো, এই যে গরমকালে আমার এত তো ঘাম টপকায়, আমার অডিয়েন্সরা আমাকে কমেন্টে বলে যে হ্যাঁ তুমি রোস্ট করতে পারছো না, যখন তোমার রোস্ট করতে গিয়ে ফেটে যাচ্ছে বিষাক্ত দাদাকে, এই ঘাম টপকানোর জন্য মুখটা একটু চকচকা লাগে বলে কিছু কিছু অডিয়েন্সরা বলে ভাই কি ক্রিম মাখছিস রে। তো যারা ইউটিউবার তোমরা জানো যে ফ্যান চালিয়ে যদি ভিডিও করি আমরা, তাহলে আমাদের অডিও ভালো আসবে না। আর রোস্টিং ক্যাটাগরিতে একটু কি হয়, বেশি রিসার্চ করতে হয়, স্ক্রিপ্ট করতে হয়, হাই লেভেলের এডিটিং, এত কিছু করার পর যখন একটা ভিডিও রেডি হয়, তখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আমরা ফার্স্ট টাইম ভিডিও আপলোড করি, 10 ভিউজ, 15 ভিউজ, 50 ভিউজ, জোর 100 ভিউজ, 2.5-3 বছর এই রকম টাইপের ভিউজ দেখে যাওয়ার পরও আমাদেরকে মোটিভেট থাকতে হয় নিজের থেকে যে একদিন না একদিন ভাই হবে। তো সেই দিনটা আমার চলে এসেছে। ফেসবুকে আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, মনিটাইজেশন অন হয়, অ্যাড চলতে শুরু করে, প্রত্যেকটা ভিডিওতে 10,000, 20,000, 5 লাখ, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন, মিলিয়নে মিলিয়নে ভিউজ আসছিল। ঠিক সেই সময় আমাদের বিষাক্ত দাদাই তার নিজের উপরে করা একটা মানে অত্যাধিক সত্য ভিডিও দেখার পর সহ্য করতে না পারে বা স্ট্রাইক মেরে দিল। এবার দেখো, একটা স্ট্রাইকে কোনোদিন কিছু হয়। আমার আরেকটা ভিডিও তো স্ট্রাইক এসেছিল তিথি তুষার রোস্টে, কিন্তু সেইটার প্রমাণ অনুযায়ী আমি বেশি কিছু দেখাতে পাচ্ছি না, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ তিথি তুষারের খালি ইমেলটা আমরা দেখতে পাচ্ছি। এবার তিথি তুষার নিজে স্ট্রাইক মেরেছে কিনা ওটা গ্যারান্টি দিতে পাচ্ছি না, তাই ওদের এগেনস্টে আমি এই বিষয়ে কোনো রকম কথা তুলিনি আজ পর্যন্ত। এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম তুলি, কিন্তু আমাদের বিষাক্ত দাদার যে স্ট্রাইক সেটা আমি প্রমাণ সহকারে একদম এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়তে পারো। আমি আর পড়ে শোনালাম না, কারণ এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। তো এই যে এই গরমে ফ্যানটা অফ করে এই যে এইভাবে কষ্ট করে ভিডিও বানিয়ে যখন পেজ গ্রো হয়, আমি আমার কর্মফল পাচ্ছি সেটা আমি যখন দেখতে পাই, ঠিক সেই টাইমে একটা দোগলা এসে যখন পুরো পেজটাই পুরো মেহনতটাই শেষ করে দেয়, তখন কেমন লাগে? ওই দোগলা নিজের পেজ যেভাবে চালাচ্ছে, ঠিক সেই কারণটাই লেখা আছে যে ওই কারণটার জন্য আমার পেজটাই নাকি ও স্ট্রাইক মেরেছে। তালি আপনি চাই গাইস, তালি। আর বিষাক্ত ছেলের এই স্ট্রাইকটাই আমার পেজে আসা লাস্ট স্ট্রাইক। তারপরে আমি কোনো রকম ভিডিওস আপলোড করতে পারছি না, 6-7 মাস কি 8 মাস হতে চললাম, কোনো রকম ভিডিওস ফটোস কারো পোস্টে কোনো লাইক কমেন্ট কিচ্ছু করতে পারছি না। আমি একটা নতুন পেজ বানিয়ে আবার শুরু করলাম, কিন্তু আবার সে আমাকে ওই 10, 15, 50, 100 এরকম ভিউজই দেখতে হচ্ছে। আবার 2-3 বছর এরকমই ভিউজ দেখার পর আবার হয়তো গ্রো হওয়া শুরু হবে, যে আবার এরকম একটা দোগলা এসে আবার সব শেষ করে দেবে। দেখো, যেহেতু কর্মা ইজ এ বিচ, তো আমি খুব একটা মাথা ব্যথা নিচ্ছি যে শালা শরীর দেখে চ্যানেল চালাচ্ছে। বিষাক্ত, তোর ভাই মনে হয় তুই বেশি দিন লাস্টিং করবি?